পরপর শূন্যে গুলি চালানোর ভিডিও ভাইরাল হুগলির রিষড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যানের। হিন্দি সিনেমার বাহুবলীদের মতন পরপর শূন্যে গুলি চালানো ভিডিও ভাইরাল। এবার হুগলির রিষড়া পৌরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের সূত্র মারফত জানা যাচ্ছে, ভাইরাল ভিডিওটি বেশ কিছুদিন আগে রাজ্যের বাইরে কোনো একটি অনুষ্ঠান বাড়িতে তোলা। এই ঘটনায় অবশ্য মুখ খুলতে চায়নি রিষড়ার এই দাপুটে তৃণমূল নেতা জাহিদ হাসান খান। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়েছে, এই রাজ্যে এর থেকে ভালো কিছু আশা করা উচিত নয়। এই ঘটনায় তারা পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানিয়েছেন। অপরদিকে তৃণমূল জেলা সভাপতি স্নেহাশিস চক্রবর্তী বলেন, ভিডিওর সত্যতা যাচাইয়ের বিষয় রয়েছে। আসল বন্দুক নাকি খেলনা বন্দুক সেটা দেখার বিষয়ও রয়েছে। তবে দেখে মনে হচ্ছে ভিডিওটি রাজ্যের বাইরে কোনো একটি জায়গায়। হ্যাঁ, শুনলাম রিষড়াতে একটা ঘটনা ঘটেছে। ওখানে 5 নম্বর ওয়ার্ডে আমাদের জাহির খান যিনি আছেন তিনি গুলি চালিয়েছেন শূন্যে। একটা ভাইরালও হয়েছে, ভিডিও দেখলাম। তো এগুলো নিয়ে আমার মনে হয় এটা নতুন কিছু না, তৃণমূলের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। সারা পশ্চিমবঙ্গ জুড়েই এটা হচ্ছে, গুলিগোলা চলছে, নানা রকম ঘটনা ঘটছে, বোম চার্জ হচ্ছে। প্রপার তদন্ত হওয়া উচিত, এবং আমি জানি তদন্ত হলেও কিছু বেরোবে না যেহেতু এটা তৃণমূল। না, প্রথম কথা যে ভিডিওটার সত্যতা যাচাইয়ের প্রশ্ন আছে, দ্বিতীয় হচ্ছে এটা পশ্চিমবঙ্গের কোনো স্থান বলে আমার মনে হচ্ছে না। আর এটা সত্যি বন্দুক না খেলনা বন্দুক সেটাও আমি বুঝতে পারছি না, ফলে এটা এখানকার কোনো ঘটনা বলে আমার মনে হয় না। যদি ঘটনাটা এখানকার বা সত্যি হয়ে থাকে তাহলে কি, না না, এইভাবে আইন শৃঙ্খলা কেউ মানে বন্দুক নিয়ে খেলনা করার মতো স্থান পশ্চিমবঙ্গে নেই কোথাও। হুগলি থেকে পাপ্পু সাতরা, রিপোর্ট টাইমস বাংলা।